সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে বাংলাদেশের যাত্রা শুরু করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের ছয়জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকার এই কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কে বা কারা এটি নিয়ে জনমনে রয়েছে নানান জল্পনা কল্পনা এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাবসর আহমেদ বুধবার সন্ধ্যায় উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা দেশকে ঢেলে সাজানোর অংশ হিসেবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে নির্বাচন ব্যবস্থার সংস্কার পুলিশ প্রশাসন সংস্কার বিচার বিভাগ সংস্কার দুর্নীতি দমন সংস্কার জনপ্রশাসন সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার তিনি একজন অর্থনীতিবিদ উন্নয়ন কর্মী রাজনৈতিক বিশ্লেষক স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ পরিচিত এছাড়া তিনি সুশাসনের জন্য নাগরিক এর প্রতিষ্ঠাতা সম্পাদক পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন রাজ হোসেন পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সফররাজ হোসেন দুই হাজার তিন থেকে দুই সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাই মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতে জামান। তিনি বর্তমানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন শেখারুজ্জামান দুই হাজার আট দুই হাজার বারো এবং দুই হাজার পনেরো সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালনা পর্ষদে নির্বাচিত হন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল চৌধুরী তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তিনি দুই সালে সাবেক প্রধান বিচারপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা লতিপুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শাহদিন মালিক তিনি একজন বাংলাদেশি আইনজীবী বিশিষ্ট আইনজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ এবং আইনকর্মী এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আগামী পহেলা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা কাউসার আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা